وين مويه يا صديق؟ بدون مويه كيف الوضوء هذا؟ وين مويه؟ صديق ووتر نو ووتر صديق حاج نو ووتر 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 وي نو وي نو ووتر وات নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সলাতান বিগাইর তাহুরিন, ওই ব্যক্তির সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যে সলাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া। তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত। এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে, কোথাও শুকনা থাকে, ভালো করে ওযু না করেন, ভালো করে গোসল না করেন, তাহলে আপনার এই সালাত হবে না। এই সালাত আবার পুনরায় করতে হবে, এটা বিশুদ্ধই হবে না, আল্লাহ তাআলার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না। তাহলে সালাত এটা আদায় করার জন্য, এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা। সম্প্রতি একটা ভিডিও ক্লিপ, ছোট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই দেখেছেন হয়তো, অনলাইনে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে। সেটা হলো হারামে মক্কায় ভারতের দুজন লোক, ইন্ডিয়ার দুজন লোক, তারা ওমরা বা হজ করার জন্য আসছেন দেখা যাচ্ছে ভিডিওতে, এবং জামাত দাঁড়ায় গেছে হারামে। এখন আশপাশে হয়তো ওজুর জায়গা ধারে কাছে নাই, তো তারা এক জায়গায় এরকম শূন্যের মধ্যে কোনো পানিটাই নাই, এভাবে নিচ্ছে, কুলি করতেছে, হাত মুখ ধুইতেছে, পানি কিন্তু নেই। একটা ড্রাম বা বাক্স, বাক্সর সামনে এরকম হাত দিচ্ছে, মুখে মুছতেছে, মানে মনে মনে উজু করতেছে, অথচ পানি নেই। তাদেরকে আশপাশে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই পানি তো নেই, তোমরা কী উজু করতেছো? তারা এটা নিয়তে উজু করে ফেলতেছে। তাহলে এইভাবে যদি কেউ উজু করে তার সালাত কবুল হবে না। অপবিত্র ব্যক্তির সালাত নামক ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। অতএব ভালোভাবে উত্তম রূপে উযু এবং গোসল করতে হবে।